কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা সবাই মনে রাখবেন। কেটে ভালো দিলাম, কাটেন তাও যে কাটলেন, একটু আব্দুর রাজ্জাকের অনুমতি নিলেন হয়, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। মেয়ের গলায় আছে, ওগুলাও কাইতে দিবেন। এগুলো যেটা আছে এগুলো ভিতরে কিচ্ছু নেই, কবিরাজের গাছ গাছালি দেয় তো, এগুলো কোরআন হইলো মেন জিনিস, কথা বুঝছেন? এই যে এগুলো দিচ্ছেন না, এটা কিছুই নাই। বিভিন্ন কবিরাজরা তুই রাখতে চাইলে রাখ, আলাদা আলাদা করে রাখ। আমার কথা বুঝেন ভাইয়া, আমি করে দেখতে কিছু লাগবে না ইনশাল্লাহ, আপনার সুস্থ হলেই তো যথেষ্ট। যদি আল্লাহ আপনার রোগীকে সুস্থ করে তাহলে এগুলো এগুলো না দিতাম, কিন্তু যদি কোন আলেম থেকে নিতেন, কথা বুঝেন না? এগুলো মানে খালি কুকরি, বুঝছেন? কোরআন হাদিসের আলোকে নিলে কোনো সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে কি, যে সকল আজকে যে আমার কাছে অনেক জমে গেছে, লজ্জাবতী সাদা ডাক, ঠিক আছে? যাক, আপনার নাম আপনি সব বিস্তারিত বলছেন আমাকে, আমি বলছি আপনার যেটা বই রয়েছে না, এটা কোন বেয়াদবি টয়লেটে চলবে না। পর্দা সহকারে গোসল করতে হবে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, এবং কি উস্তাদের হাত ধরে আজকে ওয়াদা করবে, নামাজ সে কোনো দিনও এক ওয়াক্ত ছাড়তে পারবে না। আপনার সবচেয়ে কথা ভালো লাগলো যে আপনি সর্বদম আমার এখানে এসে আপনি আমাকে ওস্তাদ মানছেন আর স্বীকার করছেন যে ওস্তাদ অন্য কেউ ছাড়াইতে পারেন না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি করবেন আর কি বিশ্বাস জানেন, এদিকটা বাইরে আর কিছু থয় নাই, কাঁচা কুঞ্চার বাড়ি, সাতটা করে বাড়ি দিছে, সাতটা করে পায় মানুষ রুগীর গায়ে বাড়ি দিলে জিনে কোনো দিন যায় বলেন? তা আমি জানি না ওস্তাদ, আপনি এমন ভাবে বের করে নিবেন ও যেন কষ্ট না। আমি আপনার ওয়াদা দিলাম, এই শুনেন, এই দুই হাত জোর করে ওয়াদা দিচ্ছি, আপনারা এমন সুন্দর ভাবে এই শরীর থেকে বের করবে ইনশাআল্লাহ, এই রোগী একটু টেরো পাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি শুধু আপনার কানে দুইটা ফুঁ দিয়ে তিনটা ফুঁ দিব, অটোমেটিক আপনি বোতলের মধ্যে চলে যাবেন, দেখবেন রোগী আস্তে পড়ে যাবে ঘুমানোর মধ্যে। আচ্ছা, এরকম হইলে আমি আপনার সন্তুষ্ট, আপনি পা ধরব? না, পা ধরা লাগবে না, আমি এতে খুশি আছি। আচ্ছা, আমি আপনার উপরে সন্তুষ্ট, যদি পারেন আপনার হাদিয়া ওই যে ওটা ওর ভাই এনে বসে ওয়াদা দিয়ে যাবে, কয় টাকা হাদিয়া দিবি বল ভাই বল, হুজুরের মন খুশি করবি? ঠিক আছে, এটা যেন মিথ্যা না হয়, হুজুরের যা চাইবে তাই দিবি। আমি ওর কষ্ট দেব না, তো ফিশাস, কিন্তু দেখেন ও বলছে যে আমি জারুয়া, আমার এখানে কি বললো যে আমি জারুর সন্তান, আমি ফিশাস এবং আমার কোনো বংশ পরিচয় নাই, তবে আমি আপনাদের দেখে আমার ভালো লাগছে, আপনি পারবেন, আমি কোনো ব্যাজবি করবেন না আমার সাথে, কারণ আমার কষ্ট দিয়ে না, অতীতে আমার অনেকজন কষ্ট দিছে, আমি যাই না, যেহেতু উনি আমার শ্রদ্ধা করছে, সম্মান করছে, আমি আপনার শ্রদ্ধা করছি, ঠিক আছে? আমি পিশাচ হইলেও তো আমার একটা মানবতা আছে, মানবতা আছে, আছে না? হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এটারে একটু সামনে বসে ক্যামেরা বাইরে কথা বলবো, মেয়েটার একটু সামনে বসিয়ে ক্যামেরা দিয়ে দেখেন তো ওর মাঝে কোন এখন ঘোরা আছে নাকি। আচ্ছা, এখানে আসো, এখানে বসো, এখানে বসো, আমি এখান থেকে দেখবো। আচ্ছা, পাও যেমন করে দাও, নামাজের মতো করে দাও। হ্যাঁ, আয়াতুল কুরসির ফুয়ে মনে হবে না, আপনি ইয়াসিন সূরা পাঠ করেন। না, ওইটা লাগবে না, অন্য জিনিস দিতেছেন। আপনি আব্দুর রাজ্জাক কি বলবেন জানেন? ওর বোন
ওতে যেন কোনো বেয়াদবি আর অসম্মানই না করে তাহলে কিন্তু ওনার কঠিন বিপদ আসবে আর সারোয়ারের বাসায় ও ছাড়তে পারবে না সারোয়ারের হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলে দিতেছি ওকে আপনি এলে বসেন আমি ওকে ওকে দেখবেন এখন অফ করবো আর দেশ দেশে বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন এই ভিডিওটা এবার অনেক ইন্টারেস্টিং হবে এবং অনেক শিক্ষণীয় বিষয় হবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ দিয়েন না কারণ এতটুকু দিলে আব্দুর রাজ্জাক একজন ইমানদার ব্যক্তি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং তার সাথে অনেক কিছু শিক্ষণীয় আছে দেখেন এই ভিডিওটা যে জিনটা ওনার কাছে আছে এটা হলো একটা পিচাস তার জন্ম পরিচয় নাই অর্থাৎ আমাদের বেজর্মা মানে বাপ মা মা আছে বাবা নাই বেজর্মা কেমন একটা খারাপ জুনার সে মানুষের শরীরে প্রবেশ করলে তখন আগুন হয় জল বের হয়ে যায় তখন পানি হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে দেখেন জিনি সবকিছু বিস্তারিত বলছে আপনাদেরকে ধন্যবাদ বাকি অংশটা আপনারা দেখবেন বিস্তারিত ভাবে দেখবেন কত সুন্দর লাগে তুমি এখন একটু শুয়ে বসে তোমার সাথে কালেকশন না রাখাই ভালো ওকে তুমি ওঠো তুমি এখন এদিকে আসো যাও আমার কাছে যাও বসে যাও ওকে এদিকে আসো আসো এখন যাও তো সুতরাং সকলে দেখবেন বাকি অংশটা আপনাদেরকে পরে দেখাচ্ছি পরে যেভাবে বোতলে আমরা ঢুকাবো তখন আপনার ঘুরে বিস্তারিত দেখতে পাবেন ঘুরে আপনি এটা অফ করে শখের ভিডিওটা দেখেন এই সবাই দেখছেন কেউ কোনোদিন বেয়াদবি করবেন না অর্থ কেমন একটা জিনিস হয়েছে ভয়ানক যেটা বাচ্চা কোলাপান দেখলে ভয় পাবে এই চোখ ভয়ানক ও আচ্ছা 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 ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে শখের ভিডিওটা এইভাবে হলো কিন্তু মুখের ভিডিওটা এদিক দিয়ে আপনি ঠিক আছে আমি দেখছি ওকে ধন্যবাদ তাহলে আপনি বসেন আমি ওদের রুগীগুলো আচ্ছা দেখেন আমি বসে থাকবো।